नमस्कार दीपास किचने अपने सकल के स्वागत। आज हमें बनिए सेवई फ्रूट कस्टार्ड जेटी खूब कम समय तैरी जाए घरे थका साधारण उपकरण दिए खेते किन्तु है दुर्दान्त। लाइक शेयर कमेंट करते भूलें ना। सबसक्राइब कर चैनल पशे थकूँ जैसे हमें नतून नतून भिडियो बनानों जो अपन का उत्साह पाई। रेसिपिटा देखार जो अपने का अनुरोध थकल खूब सहज रेसिपिटा अवश्य अपनारा एक बार बाड़ी ट्राई करबें। तो चलू देखे नी रेसिपिटी। सबार प्रथमे आमी दिए दिच्छे एखाने हाफ लिटार फुल फैट मिल्क। एटाके दूधटाके भालो करे मीडियम फ्लेमे फुटिए नेब। दूधटा फुटले आमी आबार देखाच्छी। दूधटा आमार फुटे गिए दू तीन मिनट होयेओ गेछे। एखन आमी एखाने दिए देव सिमई। सिमईटाके आमी एरकमई दिए दिच्छी। दिए एटाके किछुक्षण आमी पाँच छय मिनट सात मिनट এটাকে আমি বয়ল হওয়ার জন্য রেখে দেব। লো থেকে একটু বাড়িয়ে আমি ফ্লেমটাকে রেখে দেব। এটা এখন পাতলা পাতলা আছে, এটা যখনই বয়ল হবে তখন এটা একটু মোটা মোটা হয়ে যাবে। পাঁচ ছয় মিনিট এটাকে ফুটতে দিচ্ছি, তারপরে আমি দেখাচ্ছি। ছ সাত মিনিট আমি এটাকে ফুটিয়ে নিয়েছি। দেখুন সেমাইগুলো কিন্তু এখন অনেকটাই মোটা মোটা হয়ে গেছে। আর এই সেমাইয়ের মধ্যে কিন্তু ড্রাই ফ্রুটসও দেওয়া আছে, আমি সেই জন্য এখানে ড্রাই ফ্রুটস দিলাম না। আপনারা যদি প্লেন সেমাই দেন তাহলে সেক্ষেত্রে সেমাইটাকে ঘিয়ে ভেজে তারপরে এটাকে বয়েল করে তারপরে চিনি দিয়ে সঙ্গে সঙ্গে ড্রাই ফ্রুটস দিতে পারেন। যেরকম পছন্দ আপনাদের সেই মতন আপনারা ড্রাই ফ্রুটস এখানে দিতে পারেন। তো আমার এখানে কিছুই দেওয়ার প্রয়োজন হয়নি। এটা রোস্টেডই ছিল, ড্রাই ফ্রুটসও দেওয়া ছিল, চিনিও দেওয়া ছিল, সেই জন্য আমি এখানে কিছুই দিলাম না। আমি নিয়ে নিয়েছি দু চামচ কাস্টার্ড পাউডার। উইকফিল্ডের যে কাস্টার্ড পাউডার আমরা কিনতে পাই সেই কাস্টার্ড পাউডার। আর এর মধ্যে আমি কিছুটা পরিমাণ ঠান্ডা দুধ, গরম একদমই দেওয়া যাবে না, ঠান্ডা দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে খুব ভালো করে মেশাতে হবে। দু চামচ কাস্টার্ড পাউডারের জন্য চার চামচ দুধ লাগবে। এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব, যেন কোনো দানা না থাকে সেইভাবে এটাকে মেশাতে হবে। কোনোভাবেই মনে রাখতে হবে কোনোভাবেই গরম দুধ কিন্তু এখানে দেওয়া যাবে না, তাহলে কিন্তু একদম দলা পাকিয়ে যাবে। মেশানো আমার হয়ে গেছে, এখন খুব সামান্য পরিমাণ করে করে লো ফ্লেমে রেখে এটাকে মিশিয়ে দেব। অল্প অল্প করে দেব আর মিশাতে থাকবো। একবারে দিলে কিন্তু এটা হঠাৎ করে দানা তৈরি হয়ে যেতে পারে, সেই জন্য সামান্য সামান্য দিয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে এটাকে মিশিয়ে দেব। এই রেসিপিটা সত্যি খুব ভালো লাগে খেতে, তো অবশ্যই আপনারা এটা একবার করে খাবেন। প্লেন কাস্টার্ড তো আমরা খাই, কিন্তু সেমাই দিয়ে কাস্টার্ডটা খেতে একটু আলাদাই। অবশ্যই আপনারা এটা একবার করে খাবেন, বাচ্চাদেরকে অবশ্যই দেবেন, দেখবেন বাচ্চারা খুব আনন্দ সহকারে এটা খেয়ে নেবে। ঢেকে এটাকে ঠান্ডা করব, তারপরে এটাকে ফ্রিজে রেখে দেবো এক থেকে দুই ঘন্টার জন্য। তারপরে আমরা ফ্রুটস দিয়ে এটাকে সার্ভ করে দেব। ঠান্ডা করে আমি তারপরে দেখাচ্ছি। সিমাই আর কাস্টার্ডের মিশ্রণটাকে আমার ফ্রিজে রেখে ঠান্ডা করে নেওয়া হয়ে গেছে। এখন আমি কিছু ফ্রুটস কেটে রেখেছি, কিছুটা আঙুর, কিছুটা আপেল, কিছুটা পাকা আম, কিছুটা চেরি আর কলাকে আমি কেটে নিয়েছি। এখন এক এক করে ফ্রুটগুলো আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। আমটাকে একটু আমি বেশি পাকা নিয়েছিলাম যাতে করে এটা ভালো লাগে। খেয়াল রাখতে হবে কোনোভাবেও কিন্তু এখানে জল ছেড়ে যায় এরকম কোনো ফ্রুট এখানে দেওয়া যাবে না, যেমন তরমুজ, মৌসুম্বি এই টাইপের কোনো জল ছেড়ে যাওয়া কোনো ফল কিন্তু এখানে দেওয়া যাবে না। এটাকে ভালো করে একটু হালকা হাতে মিশিয়ে নিচ্ছি, আমরা এটাকে সার্ভ করে দেবো। এখন আমি চারটে সার্ভিং গ্লাস নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি এগুলোকে সার্ভ করে দিচ্ছি। কিছুটা চেরি দিয়ে দিচ্ছি। সাজানোটা যে যার মতন আপনারা করে নেবেন। তারপরে আবারও এই মিশ্রণটাকে আমি দিয়ে দিচ্ছি, এর উপরে একটু ফ্রুটস আবার আমি ছড়িয়ে দিচ্ছি, একটু আপেল, একটু সবুজ আঙুর আর একটু চেরি। সেমভাবে আমি আরেকটাকেও দিয়ে দিচ্ছি। এভাবে আমি আরও দুটো গ্লাসকে সার্ভ করে একবারে দেখাচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের সেমাই কাস্টার্ড রেসিপি, যেটা খুবই সুন্দর হয় খেতে। তো অবশ্যই আপনারা এই রেসিপিটা একবার ট্রাই করবেন আর আমাকে লিখে জানাবেন কেমন হলো। লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন যাতে আমি নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ পাই। পুরোটা ভিডিওতে আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।